সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান নাম্বারটি দেখতে পাচ্ছেন এমপিপি এখানে দু হাজার এবং ডেটও বলেছে ছাব্বিশ দশ দু তারিখে এবং অনলাইন এখানে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপটা এগারো তিন তো আজ থেকেই আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং ক্লোজ অনলাইন অ্যাপ্লিকেশান ছাব্বিশ এগারো দু তো বন্ধুরা আপনারা এখানে ডেট কিছু দেখতে পারলেন এবং নিয়োগটি হচ্ছে কিন্তু রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে বিদ্যুৎ ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারলেন যে এখানে রাজ্যে কিন্তু বিদ্যুৎ দপ্তরে নিয়োগ হচ্ছে ডাব্লু বিএসইডিসি এল বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে কিন্তু নিয়োগ হচ্ছে তো বন্ধুরা আমি দেখে দিচ্ছি এখানে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এবং আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে এবং এজ কত লাগবে ডিটেলস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওটিতে আমি ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দেবো এবং জানিয়ে দেব এবং ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো যেটা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নিন এখানে যে প্রথম পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে কিন্তু কুড়িটি শূন্য পদ রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ এইখানে ব্রেক আপ বলেছে দেখুন বন্ধুরা যে জেনারেলদের জন্য দশটি শূন্য রয়েছে এসসিদের জন্য চারটি শূন্য পদ রয়েছে এসটিদের জন্য একটি শূন্য পদ ও এদের জন্য দুটি শূন্য পদ ও বিসি বিদের জন্য একটি শূন্য পদ এবং পিডাব্লিউডির জন্য কিন্তু দুটি শূন্য পদ কিন্তু রয়েছে এবং কোয়ালিফিকেশান বলেছে দেখুন বন্ধুরা আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো আপনারা ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে যদি আপনারা গ্র্যাজুয়েট করে থাকেন এবং এম বিএ দু বছরের কোর্স লাগবে এবং এম এম পি এম দু বছর যদি কোর্স জানা থাকে তাও হবে এবং এম এইচআ আর বছরের কোর্স থাকলেও কিন্তু আপনাদেরকে এখানে হয়ে যাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বন্ধুরা আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েট থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা যদি থাকে তাও কিন্তু দু বছরের ডিপ্লোমা কোর্স থাকলেও আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে পজ করে দেখে নেবেন এখানে বিভিন্ন যোগ্যতাগুলো বলেছে আপনারা এইসব যোগ্যতায় থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনারা যেটা বেতন পাবেন সেটা পাবেন উনচল্লিশ হাজার একশো টাকা করে পাবেন এবং গ্রেড পে পাবেন পাঁচ হাজার সাতশো টাকা করে চারশো টাকা করে তারপরে সেকেন্ড যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এ এখানে সাতাশটি শূন্যপদ রয়েছে তো বন্ধুরা প্রায় অনেকগুলো শূন্যপদ দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ বলেছে দেখুন এখানে জেনারেলদের জন্য তেরোটি এসসিদের জন্য ছটি এবং এসটিদের জন্য দুটি ও বিসি এদের জন্য তিনটি ও বিসি বিদের জন্য দুটি এবং পি ডাব্লুডিদের জন্য কিন্তু একটি শূন্যপদ রয়েছে তো বন্ধুরা দেখুন কোয়ালিফিকেশান কিন্তু সেম কোয়ালিফিকেশান বলেছে আপনাদের গ্র্যাজুয়েট কিন্তু অবশ্যই হতে হবে যে কোনো ওয়েস্ট বেঙ্গল বা ইনস্টিটিউট থেকে আপনারা যদি গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের এখানে অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া নিয়ে এম এ দু বছরের কোর্স হতে হবে এবং মেজর স্পেশালাইজেশন ইন ফিনান্স ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ইউজিসি স্ল্যাশ দিয়ে বলেছে ইনস্টিটিউট প্রোভা এখানে অ্যাপ্রুভ বলেছে বাই আইস এ আই সি টি ই এবং স্ল্যাশ বলেছে দেখুন বন্ধুরা এইসব নিয়ে যদি আপনারা কোনো যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রেও সেম বেতন বলেছে উনচল্লিশ হাজার একশো টাকা করে গ্রেড পে পাবেন পাঁচ হাজার চারশো টাকা করে তো বেতন কিন্তু এখানে অনেকটি বেতন বা প্রচুর পরিমাণে বেতন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেখুন এক্ষেত্রে আরেকটি শূন্যপদ রয়েছে এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে পোস্ট রয়েছে এখানে নিয়োগ হচ্ছে চৌত্রিশটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে আপনারা প্রচুর শূন্যপদ পেয়ে যাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ বলে দিচ্ছি জেনারেলদের জন্য পনেরোটি এসিদের জন্য ছটি এসটিদের জন্য ষাটটি ও বিসি এদের জন্য তিনটি ও বিসি বিদের জন্য দুটি এবং পিডাব্লিউরির জন্য রয়েছে কিন্তু একটি করে শূন্যপদ পদ তো বন্ধুরা দেখুন কোয়ালিফিকেশান এক্ষেত্রে সেম বলেছে গ্রাজুয়েট হতে হবে আপনাদের যে কোনো ইনস্টিটিউট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং সঙ্গে যদি আপনাদের অ্যাকাউন্টস নিয়ে অ্যাকাউন্টস নিয়ে যদি অজ্ঞতা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং পিজি ডিপ্লোমা নিয়ে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস নিয়ে যদি থাকে ইউনিভার্সিটি তাহলেও আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে বেতন পাবেন চৌত্রিশ হাজার আটশো টাকা করে গ্রেড পে পাবেন চার হাজার সাতশো টাকা করে তো বন্ধুরা আপনারা জেনে গেলেন ডিটেলস ভ্যাকেন্সিগুলো আমি একের পর এক আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আরও কিছু ইম্পর্টেন্ট রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যেটা এখানে এজ লিমিট বলেছে এজ লিমিটটা একটু দেখে নিন এজ লিমিট বলেছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হবে আপনাদের এক এক দু হিসাবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা এখানে ও বিসি এ ও বিদের জন্য তিন বছরের ছাড় রয়েছে এবং এস সি এসটি বন্ধুদের জন্য কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে এবং যারা এখানে পার্সন উইজ ডিসেবল মানে ডি তাদের জন্য কিন্তু দশ বছরের ছাড় দেওয়া রয়েছে তো বন্ধুরা আপনারা দেখেই নিলেন কিন্তু এজ লিমিটটা আমি আপনাদেরকে বলে দিলাম এবং বন্ধুরা দেখুন এখানে অ্যাপ্লিকেশন যে প্রসেস ফি আপনাদের যেটা এখানে আবেদন করার সময় একটি ফি দিতে হয় সেটা দেখে নিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ তার বেলায় কিন্তু চারশো টাকা অ্যাপ্লিকেশান ফ্রি দিতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এর বেলায় চারশো টাকা এবং জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্সের বেলায়ও কিন্তু আপনাদের চারশো টাকা করে দিতে হবে এটা কিন্তু শুধুমাত্র জেনারেল এবং ও বিসি জন্য এবং এস সি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এনি যে কোনো আপনাদের ফি কিন্তু এক্ষেত্রে দিতে হবে না আপনারা কিন্তু বিনামূল্যেই আবেদন করতে পারবেন এবং আবেদন এখানে যে আপনারা যে ফর্মটিকে ফিল আপ করবেন আপনারা অনলাইনে ফর্মটিকে ফিল আপ করতে পারেন এবং অ্যাপ্লিকেশান শুড বি ডিপোজিট আপনারা কিন্তু একটি চালান কিন্তু এই চালানের মাধ্যমে আপনাদের কিন্তু চালান কাটতে হবে এটা এই ব্যাংকের মাধ্যমে এখানে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থ্রো কিন্তু আপনারা এই চালানটি কাটতে পারবেন চালানটি কেটে কিন্তু আপনারা অবশ্যই ব্যাংকে এখানে কিন্তু চালানটির যে নাম্বারটি সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময় দিতে হবে এবং ব্যাঙ্কের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সেটা আশা করি তো বন্ধুরা দেখুন তারপরে আমি বলেছি চালানটি কিন্তু ছাব্বিশ এগারো দু হাজার আঠেরোর মধ্যে আপনারা কেটে নেবেন ডিমান্ড ড্রাফও কাটতে পারেন মানি অর্ডার কাটতে পারেন পোস্টাল অর্ডারও কাটতে পারেন ইফ এনি মুড আপনারা পেমেন্ট কিন্তু এখানে করতে পারেন অ্যাকসেপ্টেবল ও সরি এখানে বলেছে ডিমান্ড ড্রাফ বা মানি অর্ডার বা পোস্টাল অর্ডার অফ এনি মুড অফ পে পেমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেবল এই কিন্তু আপনারা অ্যাকসেপ্টেবল হবে না শুধুমাত্র আপনাদের এখানে কিন্তু চালান একটি অবশ্যই কাটতে হবে তাহলে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আরও কিছু বলেছি এখানে রিজার্ভ ক্যাটাগরি ওয়াইজ আমি আজ আপনাদেরকে বলেই দিয়েছি আগে তো এই নিয়ে আর বলবো না তো এখানে আসি কিছু আরও ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসি তো আপনাদের মুড অফ সিলেকশান সিলেকশান করা হবে যেটা রিটার্ন এক্সামের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে তিনটি স্টেপের মাধ্যমে আপনাদের এক্ষেত্রে সিলেকশান করা কিন্তু হবে তিনটি স্টেটের মাধ্যমে আপনাদের স্টেপের মাধ্যমে আপনাদের সিলেকশান করা হবে রিটেল এক্সাম রিটার্ন এক্সাম হবে কলকাতা উইল বি কভার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং এইসবে কিন্তু আপনারা দেখে নিন ভিডিওটি পজ করে এইসব সাবজেক্টের ওপর কিন্তু আপনাদের এখানে রিটার্ন টেস্ট হবে এবং বন্ধুরা তারপরে কম্পিউটার টেস্টও কিসের ওপর হবে আপনারা কিন্তু পজ করে দেখে নিন তো বন্ধুরা তারপরে এখানে চলে আসছি এখানে রিটার্ন টেক্সের কী কী মার্ক রয়েছে কত নাম্বার এটাও আপনারা দেখে নিতে পারেন এবং পিডিএফটি কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কিন্তু ডিটেলস আপনারা পড়ে অবশ্যই ফর্ম ফিল আপ করবেন যারা এইসব যোগ্যতা অর্জন করে রয়েছেন তো বন্ধুরা আমি আবেদন করার লাস্ট ডেট কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছি হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ত্রিপল ডাব্লু ডট ডাব্লু বিএস সিডিসি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এবং কেরিয়ারে ঢুকতে হবে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে হবে আবেদন করার প্রসেস শুরু হয়ে গেছে আপনারা ছাব্বিশ এগারো দু হাজার তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং যেটা ফি আপনারা দিবেন সেটা চালানের মাধ্যমে দিয়ে দেবেন এখানে চালানের মাধ্যমে যেহেতু আপনাদের দিতে বলেছে ইউনাইটেড ব্যাংক ব্যাঙ্ক আন্ডের আন্ডারে তো অবশ্যই আপনারা কিন্তু এই সবগুলো মাধ্যমে দিয়ে দিবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ নোটিশটি আর এখানে কোনো কিছু নেই এখানে লাস্ট ডেট বলেছে ছাব্বিশ এগারো দু এখানে রাত দুটো পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এটি কিন্তু ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আর কিন্তু কিছু নেই তো বন্ধুরা আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে এবং এখানে বলেছে কিছু জিনিস এখানে বলেছে ক্লোজ ডেট এবং ইন্টার ইন্টারটিভ ডেট অফ রিটার্ন টেস্ট এখানে ডিসেম্বরের মধ্যে আপনাদের এই এখানে একটি রিটার্ন টেস্টটা ডিসেম্বরের মধ্যে হতে পারে নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে বলেই দিয়েছে এবং হেল্পলাইন ও ফোন নাম্বার দিয়েছে আপনারা এখানে যদি কোনো সমস্যা হয় হেল্পলাইন নাম্বারে কল করে জিজ্ঞাসা করে নিতে পারেন ইমেল আইডি দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আশা করি এই ইনফরমেশনটা বা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলেও লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে ভাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং এই পিডিএফের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু অবশ্যই পিডিএটি নিয়ে ডাউনলোড করে অবশ্যই কিন্তু আপনারা এটা একটু ডিটেলসটা পরে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি বন্ধুরা ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য